আপনারা সবাই জানেন যে বর্তমানে কিন্তু প্রায় অনেক অ্যাকাউন্ট ব্যান হইতেছে। এটা হতে পারে আপনার অ্যাকাউন্টও ব্যান হতে পারে, চাইলে আমার অ্যাকাউন্টও ব্যান হতে পারে। আচ্ছা ধরেন তো আপনার অ্যাকাউন্টে কি এক্সুর আছে, সুপার কার আছে, তাহলেও আপনার অ্যাকাউন্ট ব্যান হতে পারে এবং সেই সাথে সেই সুপার কার এবং এক্সুর পাবজি নিয়ে নেবে। সো এটাই হচ্ছে আজকে ভিডিওর মেইন টপিক, যে আসলে পাবজি আমাদের মাঝে নতুন কি রুলস অ্যাড করতে চলেছে বা অ্যাড করছে অলরেডি। তো আমি দেখলাম যে রীতিমতো অনেকেই পাবজির আমাদের বাংলাদেশের যে পাবজির যে গ্রুপগুলো আছে সেখানে পোস্ট করতেছে, ভাই আমি কিছু করি নাই, কোনো হ্যাক টেক ইউজ করি নাই, বাট আমার অ্যাকাউন্ট হ্যাক কেন হলো, সরি ব্যান কেন হলো। কারণ যে আমাদের মাঝে কোনো কারণ ছাড়াই আপনার অ্যাকাউন্ট ব্যান হতে পারে, বাট সেটা কারণটা কি অ্যাটলিস্ট। সো পাবজি আমাদেরকে এমনভাবে বুঝাইছে, দেখেন আজকের ভিডিওটা আপনাকে স্কিপ করা যাবে না, স্কিপ যদি করেন আপনি আপনার ইচ্ছা মতো করতে পারেন, ইগনোর করলে ইগনোর করতে পারেন, সমস্যা নাই কোনো। বাট যদি আপনি আপনার অ্যাকাউন্ট সেভ করতে চান, যদি আপনি আপনার অ্যাকাউন্ট ব্যান থেকে বাঁচাইতে চান, অ্যাটলিস্ট আমার এই ভিডিওটা অল্প একটু ভিডিও একটু মন দিয়ে শুনেন পাবজি এখানে কি কি বলছে, কি কি রুলস উল্লেখ করছে, যে রুলসগুলো লঙ্ঘন করলে আপনার অ্যাকাউন্ট, যদি আপনি কোনো হ্যাক কোনো মানে যদি আপনি কোনোদিন হ্যাক ইউজ নাও করেন তাহলেও আপনার অ্যাকাউন্ট ব্যান হবে, এবং সেটা কয়দিনের জানেন, 10 বছরের ব্যান হবে। তাইলে এটা অবশ্যই ইম্পর্টেন্ট যে অ্যাটলিস্ট কী কী কারণে আমাদের মাঝে এই ব্যান নোটিশ পাবজি দিছে। সো দেখেন প্রথমত হচ্ছে আমরা আগে যাব হচ্ছে আমাদের মাঝে নতুন ইভেন্টের মধ্যে, এখানে আপনার দেখেন এখানে পাবজি কি বলছে, এখানে এমন কিছু রুলস উল্লেখ করছে যেটা আমি আপনাদেরকে একদম ক্লিয়ার কাট মানে সোজাসাপটা বাংলায় বলে দিই। দেখেন এখানে পাবজি এটাই বলছে যে যদি কারো ইনভেন্টরিতে এরকম সুপার কার থাকে, এক্সুট থাকে এবং পপুলারিটি গিফটস থাকে অনেক অনেক, তাহলে পাবজি সেগুলো নিয়ে নেবে এবং তার অ্যাকাউন্ট ব্যান দিয়ে দেবে, পাক্কা 10 বছরের ব্যান। সো এখানে বলছে ইনক্লুডিং বাট নট লিমিটেড টু ভেহিকলস স্পেশাল আউটফিট লাইক পপুলারিটি হিটস। এখানে বলছে যদি আপনার কাছেও এমন কোনো গিফট থেকে থাকে যেটা সুপার কার হতে পারে, এক্সুর হতে পারে, এমনকি লাইক পপুলারিটি হতে পারে, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট ব্যান হবে। বাট এগুলো কেমন গিফট, দেখেন সাধারণত আমরা অনেকেই চিন্তা ভাবনা করি যে আমাদের ছোট্ট একটা আইডি থাকবে, সেখানে আমরা নকল ইস্যু ভরবো যেমনটা কার্ডে ইউসি। সো আমরা চিন্তা ভাবনা এটাই করি যে আমরা আমাদের ছোট আইডি থেকে সুপার কার সেন্ড করব। যারা সুপার কার ভেহিকেল এক্সুর যারা কিনেন তাদের জন্য ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট, কেননা ভাই আমাদের মতো মানুষের স্পিন করে একটা জিনিস বের করা কিন্তু সহজলভ্য নয়, অনেক ইউসি পড়ে যায়। এর জন্য আমরা কি করি, আমরা ইউসি বা আমরা ধরেন পপুলারিটি দেন হচ্ছে সুপার কার এক্সুর এগুলো আমরা পারচেস করি এক জায়গা থেকে অন্য কোনো ওয়েবসাইট থেকে। তারা কি করে, তারা সাধারণত আর এগুলারে কিন্তু মানে অরিজিনাল যে ইউসি সবাই না, কিছু কিছু পাবলিক আছে এমন যারা কার্ডিং ইউসি ইউজ করে কিন্তু তারা এগুলো বের করে এবং সবাইকে সাপ্লাই করে বা সেল করে। তো পাবজি এখানে বলছে এটাই, যদি কারো কোনো অ্যাকাউন্টে এরকম কার্ডিং ইউসির দ্বারা জিনিসপত্র কিনে সেটা গিফট করা হয় সেগুলো পাবজি আবার ব্যাক নিয়ে নেবে, এবং সেই সাথে এবং আপনাদের বা আমাদের অ্যাকাউন্ট ব্যান করবে, পাক্কা 10 বছরের ব্যান। এইটা অনেকটা ভাই, এইটা এখন থেকে করাই যাইব না। এই বিষয়টা এমন না যে আপনার অ্যাকাউন্টে আগে থেকে আপনি নিছেন কোনো এক জায়গা থেকে, বাট সে কেমনি কিনছে আপনি জানেন না, তারপর আপনার আইডি ব্যান হবে। তারপর ধরেন এখানে আমরা অনেক সময় কি করি, পপুলারিটি, এখন তো বর্তমানে পপুলারিটি এক্সচেঞ্জ আছে, অনেকেই আছে টাকা দিয়ে পপুলারিটি কিনে। হ্যাঁ যেমন আপনার লাখ লাখ, এখানে তো আপনার তেমন কিছুই না, আমি জাস্ট উল্লেখ করবো না, আপনারা নিজেরাই বুঝে নেন আসলে সিস্টেমটা আমি কিসের কথা বলতেছি। এখানে লাইক এখানে ভাই মিলিয়ন মিলিয়ন ইউসি কিন্তু মানে সিস্টেম হইতেছে, যে কোনো একভাবে হইতেছে এগুলো এখানে আপনার প্রচুর। এখন তো আপনার ধরেন যে আপনার এক্সচেঞ্জ করার অপশন দেওয়া আছে পাবজিতে, বাট আগে কিন্তু এরকম ছিল না। সো যারা এরকম কাজ করছে, যা ধরেন আপনি আপনার ফ্রেন্ডের থেকে এক্সুট নিছেন গিফট, বাট আপনার ফ্রেন্ড যদি অন্য কোনো জায়গা থেকে বা অন্য কোনো সিস্টেমে ইউসি নিয়ে যদি সেগুলো যদি স্পিন করে আপনাকে দেয় সেগুলো ভাই, বা সুপার কার হতে পারে, তাহলে আপনার অ্যাকাউন্ট ব্যান হবে পাক্কা। হ্যাঁ আর ব্যান হলেও কয়েক মানে যাদের কপাল খারাপ তাদের কপাল তো খুবই খারাপ, 10 বছরের ব্যান হবে। এরপর আমাদের সেকেন্ড টপিক সেটা হচ্ছে মানে সেকেন্ড রুলস পাবজি এখানে কি অ্যাড করছে আমি আপনাকে বলতেছি। দেখেন এখানে পাবজি কি বলছে, এটা তো ভাই আরো বেশি ইম্পর্টেন্ট। এখানে অনেক সময় বলা যায় যে আপনি যখন ইউসি কেনেন অনেক সময় আপনার অ্যাকাউন্টে ইউসি আসে না, তার জন্য এখানে দেখেন এই যে কি বলছে এখানে, ইনক্লুডিং বাট নট লিমিটেড টু মেলিসিয়াস চার্জ ব্যাকস রিফান্ডস প্রক্সি পারচেস ইটিসি।
সো এখানে বলছে অনেক সময় কি হয় ইউসিগুলো আপনাকে আপনি রিফান্ড নিয়ে নেন, তাই না? অনেক সময় দেখা যায় যে আপনি ধরেন আপনার ব্যাংকের কার্ড ইউজ করে যে কোনো একটা ওয়েবসাইট থেকে আপনারা এগুলো নিতেছেন, বাট সেটা আপনার অ্যাকাউন্টে আসতেছেন, আপনি পারচেস করার পরে সেটা আসে না। তখন যখন আপনি ইউসিগুলো রিফান্ড করেন, যেমন কয়েকদিন আগে আমার এক ফ্রেন্ডের লোক হয়েছিল, সে লিগালভাবেই তার ব্যাংকের কার্ড দিয়ে আপনার ইউসি পারচেস করে, বাট তার কার্ডের মধ্যে একটা একটা মেসেজ যায় যে আপনি কি এটাকে অ্যাগ্রি করবেন কি করবেন না। হ্যাঁ, তাইলে কি হবে, সে মানে ভুলবশত সেটা করে নাই, মানে অ্যাগ্রি করে নাই। অ্যাগ্রি না করার কারণে আমার যে ফ্রেন্ড ছিল যার অ্যাকাউন্টে এগুলো, মানে সেটা আর কেউ না, আমাদের রাসেল ভাই যেটা মানে আমার যে টিমমেট, ওনার একদম সেম প্রবলেম। মানে তার অ্যাকাউন্টে প্রায় আপনার কত, প্রায় 17,000 নাকি 14,000 মতো ইউসি রিফান্ড হয়েছে। উনি লিগালভাবে ইউসি ভরছে, সেগুলো কেড়ে নিছে ভাই, লিগাল পারচেস, একদম লিগাল পারচেস, বাট সেগুলা একদম পাবজি নিয়ে নিছে। তার মানে এইগুলা আর এরকম ভাবে যদি এখন যদি এরকম কিছু হয় তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট ব্যান হয়ে যাবে। তার মানে আপনারা যেখান থেকে ইউসি নেন না কেন খুবই সাবধান, আপনাকে পাবজি বল মানুষ বলবে যে আপনি কম টাকায় বেশি বেশি ইউসি আপনাকে দিতেছে, একদম যায়েন না, একেবারে একটা বাস খাইবেন, তারপর এসে বলবেন যে ভাই আমার আইডি ব্যান হয়েছে, ঠিক করে দেন। ব্যান হইলে আর ঠিক করা পসিবল না। হ্যাঁ, আর আমিও চাই যারা লিগালি ভাই একদম মানে এই যে কম টাকায় বেশি ইউসি লোভ লাগায় যারা যায় না, তাদের এখন 10 বছরের জন্য ব্যান হয়ে যাক, এত লোভ ভালো না। হ্যাঁ, আপনাকে মানে 5,000 ইউসি আপনাকে 1,000 টাকা আপনি দিয়ে দেবে। হ্যাঁ, আপনার সুপার কার স্কিন, এর আগে এক পাবলিক আমার এসে দিচ্ছে ভাই আমি 8,000-9,000 টাকা দিচ্ছি, আমার 3টা সুপার কার স্কিন কার্ড দেবে বলছে, টাকা কি মানে মানে গাছে ধরে যে আপনার মানে 3টা সুপার কারের কার্ড, মানে এগুলো বলতে হয় না ভাই। হ্যাঁ, এখন সে বলে যে সেই পেজ নিয়ে আপনি ভিডিও করেন, পেজ নিয়ে ভিডিও করার দরকার না, আপনার নিজেই আপনি খেয়াল করেন, আপনি মাথা কাজে লাগান যে অ্যাটলিস্ট আপনার মানে এগুলা কি ভাই, 9,000 টাকা দিয়ে আপনি 3টা সুপার কারের কার্ড পাইতেছেন, অসম্ভব, কোনোদিনও মানে এটা কোনোদিনও সম্ভবই না। সো এই মানুষগুলো আপনি আপনার টাকা তো যাবে যাবে, আপনার অ্যাকাউন্টও ব্যান হবে। আমি বারবার বলতেছি আপনাদেরকে, যারা সুপার কার কিনবেন, যারা লিগাল ভাবে স্পিন করে তাদের থেকে নিয়েন বেক স্যুট যাই হোক না কেন, বাট ইলিগালি যদি কেউ কোনো কার্ডার বা কোনো কার্ডিং ইউসির দ্বারা সেগুলো বের করে তাহলে তাদের কাছ থেকে নিয়েন না, আপনার অ্যাকাউন্ট ব্যান হয়ে যাবে, এক পাক্কা ব্যান। যদি কোনো গিট আপনারা নিয়ে থাকেন বা পেয়ে থাকেন, তাইলে আজকের পর থেকে যাদের কাছ থেকে আপনারা এক স্যুট কিনবেন বা সুপার কার কিনবেন, তাদের থেকে সাবধানে থাকেন যে অ্যাটলিস্ট তারা যেভাবে কিনতেছে সেটা লিগাল কিনা সেটাকে জানবেন, তারপর নেবেন। হ্যাঁ, বিষয়টা এমন না যে আপনার অ্যাকাউন্টে শুধু ব্যান হবে, যার অ্যাকাউন্টে বা যে অ্যাকাউন্টে থেকে এগুলো স্পিন করা হবে দেওয়া হবে এরকমভাবে তার অ্যাকাউন্টও ব্যান হবে এবং সেই সাথে আপনার অ্যাকাউন্টও ব্যান হবে, কথা ক্লিয়ার? আমি একটা ছোট্ট উদাহরণ দিই আপনাদেরকে, ধরেন আমার একটা ছোট একটা আইডিয়া আছে, আমি সেই আইডিতে কার্ডিং ইউসি ভরলাম, হাজার হাজার লাখ মানে লক্ষ লক্ষ ইউসি ভরলাম, ইউসি ভরে আমি সেখান থেকে কী করলাম, আমি স্পিন করলাম সুপার কারের মধ্যে, সুপার কার পাইলাম, সেখানে আমি সেটা আমার মেইন আইডিতে আমি সেটা ধরেন সেন্ড করে দিলাম, সেম ভাবে এক্সুট স্পিন করলাম, 1,000 কয়েন বানায় আমি আমার মেইন আইডিতে সেটাকে স্পিন করে দিলাম বা মেইন আইডিতে সেন্ড করে দিলাম। তো এখন কথা হচ্ছে আমি যে আইডি দিয়ে সেন্ড করছি সেই আইডিও 10 বছরে ব্যান হবে, এবং যে আইডিতে সেন্ড করছি, মনে বুঝতে পারলাম না, মানে যে আইডি থেকে সেন্ড করছি সেই আইডিও ব্যান হবে এবং যে আইডিতে সেন্ড করছি সেই আইডিও ব্যান হবে। সিস্টেম পাবজি এখন এমন করছে, এখন কোনো কারচুপি চলবো না। হ্যাঁ, তো আপনারা এই কাজগুলো একটু মাথায় রাখেন ভাই, আমি জাস্ট কথাগুলো বললাম আপনাদের ভালোর জন্য, এখানে আমার কোনো মানে কি বলুম, এখানে আমি বকবক করতেছি, গলায় ঠান্ডা মানে ঠান্ডা লাগছে রীতিমতো, গলা ব্যথা, তারপরও ভিডিও করতেছি, এটা খুবই ইম্পর্টেন্ট এবং আপনি জানেন এবং আপনার ফ্রেন্ডদেরকে জানান বিষয়টা যে পাবজি এরকম রুলস আমাদের মধ্যে অ্যাড করছে। বিজিএমআই তো কবে অ্যাড করবো সেটা আমি জানিও না, বাট পাবজিতে অলরেডি 3.1 আপডেটে এইটা ভাই খুব রিসেন্টলি অ্যাড করছে। এখন দেখেন আমাদের মাঝে একটা নোটিফিকেশন আইছিল, তাই না, অনেকে আমাকে বলছে ভাই আমি কি করবো, অ্যাগ্রি দেবো নাকি ডিক্লাইন দেবো, এটা হচ্ছে এই রুলসেরই একটা অংশ, সেখানে আপনারা সবাই অ্যাগ্রি দিয়ে দেবেন, ডিক্লাইন দিলেন তো বুঝছেন যে আপনার অ্যাকাউন্ট ওর জন্য ব্যান হতে পারে যে আপনি পাবজি রুলসই মানেন না, ডিক্লাইন মানে হচ্ছে আপনি পাবজি রুলস মানেন না, তাহলে পাবজি আপনাকে রেখে কি করবো, তাই না? সো সবাই ওইখানে অ্যাগ্রি দিয়ে দেবেন। সো এই বিষয়গুলো আপনাদেরকে আমি শেয়ার করলাম যে এইগুলো এখন থেকে আপনারা যদি কারো থেকে এক্সুট বা সুপার কার গিফট পারচেস করেন তাও হয়, বাট গিফট সেম সিস্টেম ভাই, পারচেস করবেন গিফট নেবেন যাই করেন না কেন, আপনারা অবশ্যই আগে যাচাই করে নেবেন যে এগুলা তারা কেমনে বের করছে, তাদের দাম কত। হ্যাঁ,
এইটাই মেন কথা। আর ইউসি কার্ডিং ইউসি নেওয়ার জন্য অনেকে আমাকে এসএমএস করেন, আজকের পর থেকে ভুলে যান, একেবারে পাকা অ্যাকাউন্ট ব্যান খাইবেন, পরে মনে করেন যে আমার এসে কইলেও লাভ হইব না। হ্যাঁ, সো এটাই আসলে মেন কথা, আমাদের মেন রিজন। সো এটা খুব ভালো হয়েছে, পাবজি আমাদেরকে খুব ভালো একটা কাজ করছে, কারণ এইটা এগুলো নিয়ে প্রচুর পরিমাণে স্ক্যাম, মানে প্রচুর পরিমাণে স্ক্যাম হয়। তো বিষয়গুলো শেয়ার করা ছিল, আর আমার সরি টু সে, বাট গলা অবস্থা খুবই খারাপ, ভয়েস শুনে বুঝতে পারতেছেন। আর বিষয়টা শেয়ার করার জন্য অনুরোধ রইল সবার সাথে, আপনার ফ্রেন্ডের লাগে ভিডিওটা শেয়ার করবেন, যেন সে আপনিও সেফ থাকেন, আপনার ফ্রেন্ডও সেফ থাকে।